শ্রমিকের ন্যায্য পারিশ্রমিকের আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন শ্রমিক নেতারা। তারা বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে শিল্প মালিকদের পাশে রাষ্ট্র যতটা দাঁড়িয়েছে শ্রমিকদের জন্য ততটা করেনি। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। মহান মে দিবসে করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই জাতীয় প্রেস ক্লাবের সামনে শোভাযাত্রার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় সময়ের দীর্ঘ পরিক্রমায় এখনও শ্রমিক বান্ধব কর্মপরিবেশ ও রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়নি বলে মন্তব্য করেন শ্রমিক নেতারা। করোনা সংক্রমণের মধ্যে শ্রমিকদের নিয়ে রাষ্ট্রীয় দায় দায়িত্বের ভঙ্গুর অবস্থাও ফুটে উঠেছে বলে দাবি করেন তারা। এই করোনা আরো দেখিয়ে দিল আমাদের শ্রমিকদের জীবনটা কত দুর্বিষহ হয়ে পড়েছে। তাদের চাকরি থেকে কর্মচ্যুত করা হচ্ছে, তাদের জীবনের ঝুঁকি এসেছে, জীবন বাঁচাবার জন্য জীবিকার ঝুঁকি নিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছে। কিন্তু রাষ্ট্র মালিকদের স্বার্থ যতখানি রক্ষা করে শ্রমিকদের পাশে ততটা দাঁড়ায় নাই। কোনো শ্রেণীর প্রতি আলাদা ব্যবস্থা নয়, বরং সবার জন্য একই সুবিধা নিশ্চিতের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমাদের ব্যাংকগুলির কর্মকর্তা কর্মচারীদের জন্য কোভিডে মারা গেলে একটা পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে যে তারা ক্ষতিপূরণ পাবে, আমরা খুশি হয়েছি। কিন্তু যারা মূল উৎপাদনশীল শ্রমিক, যারা বেশি পরিশ্রম করে, আরও যারা অর্থনৈতিক চাকাকে সচল রাখে, সেই সব শ্রমজীবী মানুষের জন্য একই নিয়ম হবে না কেন? শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের যে আন্দোলন অব্যাহত রয়েছে তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।